হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার সমস্ত বন্ধুদেরকে আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের দিন। আর আজকে হচ্ছে বুধবার, সময় সকাল এখন বাজে 7টা। আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সবার আগে রান্নাঘরে। মানে গৃহবধূদের আর কি সকালবেলা উঠেই তাড়াহুড়োর মধ্যে সবার আগে কাজ হয় ঘর ঝাঁট দেওয়া। তো ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঘর ঝাঁট দেওয়ার পরে আর কি যেটা থাকে, রাত্রে যদি থালা বাসন মেজে রাখা হয় তাহলে সবার আগে এসে যাও রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো আমার সব রাত্রে বেশিরভাগ সময় থালা বাসন আমি মেজে রাখি না। এবার থেকে চেষ্টা করব রাত্রে থালা বাসনটা মেজে রাখার জন্য। যেহেতু গরমকাল না, বর সকাল সকাল দোকানে চলে যায়, সেহেতু সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকে ব্রেকফাস্ট বানানোর। তো এর জন্য ভাবছি আজকের থেকে রাত্রেবেলায় থালা বাসনগুলো মেজে রাখার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছি এখানে চলে এসেছি আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আর এখানে বরের জন্য শুধু এখন বানিয়ে দিচ্ছি, আমাদের জন্য পরে বানাবো। বরের একটু তাড়া আছে আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, তো ভাবছি তো বরকে গরম গরম বানিয়ে দিই, তারপরে যখন ছেলে উঠবে দুজনের জন্য আবার বানিয়ে দুজন একসাথে খেয়ে নেব। আর ছেলেকে রেখে আমার একদমই খেতে ইচ্ছে করে না, তো বরের যেহেতু তাড়া আছে তো বরকে বললাম যে তোমাকে বানিয়ে দিচ্ছি, তুমি খেয়ে চলে যাও। আজকে একদম সিম্পল বার্গারের, মানে বার্গার স্টাইলের একটা স্যান্ডউইচ মতো, যাই বলো বার্গারও বলতে পারো স্যান্ডউইচই বলতে পারো, তো বানিয়ে দিচ্ছি। এখানে দেখো একটু সস লাগিয়ে নিয়েছি, এটা ডিম এভাবে অমলেট করে এর মধ্যে দিয়ে দিলাম, আর শশা দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো সব কিছু দিয়ে, আর ব্রেডটাকে হালকা একটু ফ্রাই করে নেব। তো দেখো বরকে এখন এখানে দিয়ে দিয়েছি, আর ঘরে ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো বিছনাও তোলা হয়নি, তো বরকে বললাম তুমি বাইরে বসো, বাইরে বসে খেয়ে নাও। তো বর এখানে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, খেয়ে টেয়ে তারপরে দোকানে চলে যাবে। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, এখন গিয়ে আমি ছেলেকে তুলবো, তুলে ব্রাশ করাবো, ওকে ব্রেকফাস্ট করাবো। দেখো ছেলেকে তুললাম, ও এখন বাইরে ব্রাশ করছে, আর আমি চলে এসেছি ঘরে বিছানাটা তোলার জন্য। আর কালকে যে নতুন বিছানাটা নিয়েছি না, ওটা পাতার জন্য আমার কালকে থেকে ইচ্ছে করছে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে তাড়াতাড়ি করে নতুন বিছানা চাদরটা পাতাই। আমার সঙ্গে না এরকমও হয়, এরকমই হয় যে নতুন কোনো জিনিস কিনলে, নতুন জামা বলো যাই বলো, কিনলে মনে হয় যেন একটু পরে দেখি কেমন লাগছে, একটু পাতিয়ে দেখি কেমন লাগছে। তো এর জন্য দেখো সাইডগুলো কিন্তু এখনও সেলা হয়নি, আমার কাছে মেশিন আছে তাও বিছনার চাদরের সাইড সেলা হয়নি এখনও। দেখো তো আমি ভাবলাম চলো পাতিয়ে দেখি, তারপরে না হয় যখন আরেকবার ধোবো ধুয়ে টুয়ে আবার সাইডগুলো সেলাই করে নেব। আর মনকে বুঝতে পারলাম না যে আগে বিছানা চাদরটা সাইডটা সেলাই করে দে তারপরে পাতাস, কিন্তু আমার এতটা অধৈর্য মন না, আমি কোনো কিছু ধরো কোনো পার্সেল আসলেও সবার আগে খুলে তাড়াতাড়ি করে দেখে নিই আগে ভিতরে কী আছে কি না আছে, সেরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে, একটা চঞ্চল ভাব আমার মধ্যে আছে। একটা কথা মনে পড়ে গেল, যখন আমি প্রেগনেন্ট ছিলাম না, আমাদের যখন ওই যে আশা দিদিরা আশা কাকিরা আসে না বাড়িতে, তখন আমাকে ওই কাকিটা দেখে না শুধু এ কথাই বলতো, তুমি প্রেগনেন্ট, তুমি একটু আস্তে হাঁটাচলা করো, তুমি এত লাফিও না। কিন্তু আমার মতো না ওই একটা ব্যাপার ছিল, একটু লাফি লাফি চলা, একটু নাচা নাচ করা, একটু এদিকে ওদিকে লাফানো, সেই ব্যাপারটা আমার মধ্যে ছিল। এখন নেই সেটা বলবো না, কিন্তু আমার মধ্যে এখনও আছে। কিন্তু এখন যে না ওই লাফানো বা নাচার এখন আমি সময় অনেকটা কম পাই, যেহেতু এখানে আমরা দুইজনই থাকি, সেই সময়টা আমার অনেক কম পাই এখন, যেহেতু ছেলে এখন একটু বড় হয়ে গেছে, ওর পিছনে সময় দেওয়া লাগে। তো এই কথাটা বলতে গিয়ে আমাদের এই কথাটা মনে পড়ে গেলো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো বিছানা চাদরটা পাতানোর পর এরকম লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, আমার মনটা খুব খুশি খুশি আজকে এই বিছানা চাদরটা পাতানোর পরে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। দেখো বিছানা চাদরটা ভালো করে পাতিয়ে নিলাম, কিন্তু কতক্ষণ যে এইভাবে থাকবে সেটা আমি বলতে পারছি না। আমার ছেলে যদি একবার এই বিছানার উপরে ওঠে, এটার কোনো অস্তিত্বই থাকবে না, এ পাশ থেকে তুলে ও পাশ থেকে তুলে সব এক জায়গায় গুটিয়ে রাখবে। তো বিছানা চাদরটা তুলে সব কিছু করে চলে আসলাম স্নান করে। তো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আমার, রান্নাবান্না করে তারপরে আমি স্নান করতে গেছিলাম। এত গরম না, এত প্রচণ্ড গরম, আর ছেলে প্রচণ্ড পরিমাণে কান্না করছিলো। তো কালকে ম্যাডাম এসেছিলো, ম্যাডাম তারপরে হোমওয়ার্ক দিয়ে গেছে, ওগুলো করানো হয়নি। তো সকালবেলা উঠে বিছানাটা তুলে ওর হোমওয়ার্কগুলো করালাম, রান্না করলাম সব কিছু অনেক তাড়াহুড়োর মধ্যে করে স্নান টান করে আসলাম। এখন বাজে বেলা 11:30, আমার মোটামুটি ধরো 10-11টার মধ্যে মোটামুটি আমার রান্নাবান্না হয়ে যায় সচরাচর, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর ছেলের না 12টার আগে ওর খাওয়া চাই, কারণ খাওয়া দাওয়া করে 12টার মধ্যে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, ব্যতিক্রম কোনো কোনো দিন ঘুমায় না।
তো দেখো স্নান টান করে স্নানের পরে যে আর যে কাজটা আর কি সবার আগে থাকে পুজো দেওয়া, এর জন্য পুজোর থালা বাসনগুলো ধুয়ে এখন আমি ফুল গাছে ফুল তুলতে চলে এসেছি। এখন আমার ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল হয় বলতে নেই, নজর না লাগুক যে পুজো দিতে গেলে আমার ফুলে বাড়িটি ভর্তি হয়ে যায়। দেখো আগে না একদমই ফুল পেতাম না, বাড়িটা একটু বড় এর জন্য ভর্তি হয়নি, কিন্তু ফুল হয় আমার সুন্দর ভালো লাগে ফুল একদম সুন্দর করে গোপালকে সাজিয়ে পুজো দিতে। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য, তো এখন আমি এখানে পুজো দিয়ে নেব। আজকে দুপুরে কী কী রান্না বান্না হয়েছে তোমাদের তো দেখানো হয়নি, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে দেখো পাঙাশ মাছ আলু টমেটো দিয়ে একটা ঝোল মতো বানিয়েছি, বেশি ঝোল না হালকা একটু গামা গামা ঝোল বানিয়েছি, আর এটা হচ্ছে আমার ছেলে আর বরের জন্য। আর দুটো একদম তেলের পাঙাশ মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি, এই যে তেলের পাঙাশ মাছ কড়া করে ভেজে নিয়েছি, আমার ছেলে মাছ ভাজাটা একটু খেতে বেশি ভালোবাসে, আর যেহেতু তেলের মাছ ও খেতে খুব ভালোবাসে। আমি আগে তেলের মাছ খেতে ভালোবাসতাম, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার এখানে আসার পর এই পাঙাশ মাছ খেতে খেতে আমার আর ভালো লাগে না, এর জন্য আমি খাই না, পছন্দ না সেটা না কিন্তু ভালো লাগে না, কিন্তু বড় আর ছেলে খেতে ভালোবাসে এই জন্য ওদের জন্য আমি রান্না করে দিই। আর আমি আমার জন্য এখানে পটল সিদ্ধ দিয়েছি, তোমরা দেখি আবার নাক সিটকিও না, কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার এই সিদ্ধ জাতীয় জিনিস বলতে ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ যে কোনো সিদ্ধ, আমার উচ্ছে সিদ্ধ তো আমার সবথেকে বেশি প্রিয়, উচ্ছে সিদ্ধ পটল সিদ্ধ খুব ভালো লাগে। আর পটলের মধ্যে সিদ্ধ করলে না একটু জল ঢুকে যায়, তো জলটা চিপে বের করে দেখো এখানে লঙ্কা লাল লঙ্কা হাহ আর লবণ ভালো মতো দেখো একসাথে ডলে নিলাম, আর এর মধ্যে পটলটাকে একটু দেখো এভাবে মাখিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল আর সব কিছু দিয়ে পটলটাকে এভাবে মাখিয়ে নেবো। ও দুপুরবেলা খাওয়াটা জমে যাবে, সিদ্ধ জিনিসটা আমার সত্যি খুব প্রিয়, চাই সকালে দাও দুপুরে দাও রাত্রে দাও, ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ তো বাপরে বাপ, ভেন্ডি সিদ্ধ হলে আর কোনো কথাই হবে না। তো এখানে সব কিছু মেখে নিচ্ছি, তো এখন তো আর খাবো না, এখন শুধু ছেলেকে খাইয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা আবার দেখা করছি, কারণ বিকেলবেলা একটা স্পেশাল জিনিস বানাবো। আর এখন বাজে বিকেল 6:30, আর বাইরে দেখো এখনও কত সুন্দর আলো, মনেই হচ্ছে না বিকেল 6:30 বাজে এখন। আর এখানে আমি দেখো পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, আর এখন না পেঁয়াজের দামটা অনেকটাই কম, সেহেতু বড় বেশি বেশি করে পেঁয়াজ আনছে, আর ঘরে আগের পেঁয়াজগুলো না খারাপ হয়ে যাচ্ছে গরমের পেঁয়াজ, তো আমি ভাবছি আজকে একটু পেঁয়াজি বানাবো, স্পেশাল কিছু একটা পেঁয়াজি, আগে কখনো আমি পেঁয়াজি বানাইনি, তো আজকেই প্রথমবার আমি ঘরে পেঁয়াজি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু সন্ধ্যাবেলা একটা স্পেশাল কিছু বানাচ্ছি। তো এখানে বানাচ্ছি পেঁয়াজি, তো পেঁয়াজির জন্য দেখো পেঁয়াজ আমি প্রায় 200-250 মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর ওর মধ্যে এই যে বেসন তারপরে একটু লঙ্কা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ লবণ 2 চামচ মতো বেসন দিলাম। আর আমি একটু আগেই মানে এই চালের গুঁড়োটা করেছিলাম, দুপুরবেলা চাল ভিজিয়ে রেখে এই চালের গুঁড়োটা করেছি, চালের গুঁড়ো দিলে আর কি মচমচে ভাবটা আগে একটু মুচমুচে হয়, পেঁয়াজি বা যে কোনো চপ একটু মুচমুচে হয় খেতে। তো এখানে সব কিছু দিয়ে দেখো পেঁয়াজটাকে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজি বানাও আর বাইরে বৃষ্টি হবে, পেঁয়াজি সঙ্গে মুড়ি খেতে এত অসাধারণ লাগবে কোনো কথাই হবে না, বৃষ্টির দিনে পেঁয়াজি গরম গরম পেঁয়াজি খেতে এত মজা লাগে। তো এর মধ্যে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা মেশাইনি, তার আগে বাবুর জন্য আলাদা করে তুলে রাখছি, ওর সঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু ওর পরিমাণটা কম ছিল, কাঁচা লঙ্কাটার ঝালটা একটু বেশি থাকবে, আর কাঁচা লঙ্কা ঝাল দিয়ে ওর জন্য বানালে বাবু একদমই খেতে পারবে না, তাই ওর জন্য কিছুটা তুলে রাখলাম, অত বেশি খেতে পারবে না তো ওর জন্য অল্প করে কিছুটা তুলে রাখলাম। আর এখানে আমি একটু দেখছি তেলটা গরম হয়েছে কিনা, তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি, আর একটু গরম হবে, আর একটু গরম হলে পেঁয়াজিটাকে ভাজবো, তেল একেবারে বেশি গরম করবো না, বেশি গরম করলে কী হবে পেঁয়াজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতর থেকে শক্ত হবে না, ক্রিস্পি ব্যাপারটা আসবে না। তো পেঁয়াজি আর যে কোনো চপ না কম আছে, ধীরে 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 ভাজলে একটা মুচমুচে ভাবটা থাকে, আর তেলটা আমার কোনো রকম মানে মিডিয়াম গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেখো এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে পেঁয়াজিগুলো মানে পেঁয়াজের যে ব্যাটারটা বানিয়েছি পেঁয়াজ মশলা দিয়ে সেগুলো এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো।
জানি না কেমন খেতে হবে, আশা করছি ভালো হবে। তার কারণ কি বলতো, আমি আগে কখনো বানাইনি, প্রথমবার বানাচ্ছি, তাও আবার ইউটিউবে রেসিপি দেখে বানাচ্ছি। তো এর জন্য না বেশি সাহস পেলাম না বেশি করে বানানোর জন্য, ভাবলাম যে প্রথমবার যেহেতু বানাচ্ছি অল্প করে বানিয়ে দেখি কেমন হয়, যদি মনে হয় যে হ্যাঁ খাওয়া যাচ্ছে খাওয়ার মতো তাহলে দ্বিতীয়বার আবার ট্রাই করবো, বেশি করে বানাবো, সবাইকে খাওয়াবো। তো এখানে দেখো পেঁয়াজিটা এক পাশ দেখো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজিগুলো ভাজছি যাতে একটু ক্রিস্পি হয় খেতে। তো পেঁয়াজিগুলো দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজিগুলো এইভাবে পাল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে আর কি চারিপাশ দেখো পেঁয়াজিটা আমি ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজিগুলো দেখো একদম ব্রাউন কালারে হয়ে গেছে, এর বেশি ভাজবো না, এর বেশি ভাজলে না পোড়া পোড়া একটা তেতো ভাব চলে আসবে। তো পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজিগুলো দেখো আমি এবার হটপটের মধ্যে একটা কাগজ নিয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি, ওর মধ্যে নামাচ্ছি আর কি। অন্য বাটির মধ্যে নামালে কি হবে, পেঁয়াজিগুলো ঠান্ডা হয়ে যাবে, আর বর যেহেতু ঘরে নেই দোকান থেকে আসবে তারপরে খাবে, তো এর জন্য হটপটে রেখে দিলে পেঁয়াজিগুলো গরম থাকবে আর সুন্দর ক্রিস্পি থাকবে। তো দেখো এইভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নেব। আর এখানে দেখো আমার দ্বিতীয় ধাপের পেঁয়াজিও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটু ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি পেঁয়াজিগুলো নামিয়ে নেব। আর দিবাংশের জন্য যে পেঁয়াজির মানে ব্যাটারগুলো তুলে রেখেছিলাম, এবার দিবাংশের জন্য পেঁয়াজি ভেজে নেব, তাহলে আমার পেঁয়াজি ভাজার পর্ব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পেঁয়াজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজিগুলো আমি আবার হটপটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর পেঁয়াজি ভাজতে ভাজতে আমার মনটা আর মানছে না, জিভ লক লকাই হচ্ছিলো। তো পেঁয়াজি ভাজতে ভাজতে দুটো তিনটে আমি খেয়ে নিয়েছি, মানে এত সুন্দর খেতে হয়েছে না, দোকানের মতো একদম অসাধারণ খেতে হয়েছে। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, খুব সুন্দর আর খুব ক্রিসপি হয়েছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, তো দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের অনেক যত্ন নেবে, আর হাসি খুশি থাকবে সবথেকে বড় কথা। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এই পেঁয়াজির রেসিপিটা তোমরা বৃষ্টি ভেজা সন্ধ্যায় বা বৃষ্টি ভেজা সকালে ট্রাই করতে পারো। গুড নাইট, বাই বাই।